মাউত কা জিন্দেগি কি আবাদ হোগা মরার পর আমার সাথে কি কি জিজ্ঞাসা করা হবে এই চিন্তা হর হামেশা অন্তরের অন্তকরণে খেয়াল রাখতে হবে এটাকে কিসের জিকির বলে রাসূল বলেছেন আকসিরুদ যিকির হাদিমিল লাযাতি ইয়ানি আল মাউত তোমরা বেশি বেশি মৃত্যুর জিকির করো মৃত্যুর স্মরণ করো কারণ মৃত্যু তোমাদের সমস্ত স্বাদকে নষ্ট করে দেবে করলে ইমান বাড়ে এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে তিরমিজিতে মুসান্নাফে আবি সাহেবাতে তারগিব ও তারহিবের 1444 নম্বর হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اكثر الذكر هادم اللذات يعني الموت বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি মৃত্যুর জিকির করো কারণ মৃত্যু তোমাদের সমস্ত স্বাদকে নষ্ট করে দেবে আকসিরুদ জিকির তোমরা বেশি বেশি কিসের জিকির করো মৃত্যুর জিকির করো কিসের জিকির মৃত্যুর মানে তাহলে কি মৌত 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 সারাদিন এইভাবে জিকির করবে মৃত্যুর মৃত্যুর জিকির করা মানে আপনি যে মরবেন হাসরে প্রশ্ন হবে মানে ইয়াউমিল আখেরা আপনি যে মরলেন বাসি বাদাল মাউত মৃত্যুর পরে যে আপনার অবস্থান হবে পুলসিরাতে মিজানে আপনার হাসরের ময়দানে সিংগায় ফুৎকার পরে এই গোটা পরকাল এর চিন্তা তারটাকেই মৃত্যুর চিন্তা বলা হয় কথা বুঝতে পারছেন কিনা মাউত কা জিন্দেগি কি আবাদ হোগা মরার পর আমার সাথে কি কি জিজ্ঞাসা করা হবে এই চিন্তা হর হামেশা অন্তরের অন্তকরণে খেয়াল রাখতে হবে এটাকে কিসের জিকির বলে রাসূল বলেছেন আকসিরুদ যিকির হাদিমিল লাযাতি ইয়ানি আল মাউত তোমরা বেশি বেশি মৃত্যুর জিকির করো মৃত্যুর স্মরণ করো কারণ মৃত্যু তোমাদের সমস্ত স্বাদকে নষ্ট করে দেবে আল্লাহ রাসূল মসজিদে নববীতে বসেছেন বসে আছেন হাদিসটি উল্লেখ রয়েছে বিখ্যাত হাদিসের গ্রন্থ সুনান ইবনে মাজাতে হাদিসটি এসেছে হাদিসটি এসেছে মুসনাদে আবু ইয়ালাতে হাদিস নাম্বার 2735 নাম্বার হাদিসটি এসেছে তারিখুল দিমাশকের মধ্যে হাদিসটি এসেছে ইমাম হাইসামি উল্লেখ করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মসজিদের মধ্যে বসে আছেন কিসের মধ্যে এক দল লোক আল্লাহর রাসূলের কাছে আসলেন কয় দল লোক বলল হে আল্লাহর নবী আমরা একজন নেতাকে অনুসরণ করে চলি আমাদের একজন নেতা আছে থাকে না পাঁচজনের মধ্যে একজন লিডার টাইপের লোক থাকে না আমরা এই রকম একজন লিডারকে অনুসরণ করে চলি আমাদের লিডার কি আল্লাহওয়ালা কিনা রাসূল বলেছেন বি ইবাদাতিন ওয়াজতিহাদিন তার ইবাদত সাধনার কথা আমাকে বর্ণনা করো ওয়া কাইফা যিকরু সাহিবুকুম লিল মাউত তোমাদের নেতা কি মৃত্যুর কথা স্মরণ করে কখনো মৃত্যুর কথা কি তোমরা তাকে দেখেছো যে কারো সাথে দেখা হলে আখেরাতের কথা বলে পরকালের কথা বলে জাহান্নামের কথা বলে পুলসিরাতের কথা বলে তোমার নেতা কি এইরকম কোনো কথা বলে তখন সেই সাহাবারা বলল কালু মানাসমাউহু ইয়াযকুরুহু আ বিশ্বনবী আমরা যতক্ষণ তার কাছে বসি কখনো আমরা তাকে মৃত্যুর জিকির করতে দেখি না বিশ্বনবী বললেন লাইসা সাহিবুকুম হুনাকা যেই ব্যক্তি মৃত্যুর জিকির করে না লাইসা সাহিবুকুম হুনাকা সেই ব্যক্তি কখনো আল্লাহওয়ালা হতে পারবে না কারণ যে ব্যক্তি মৃত্যুর জিকির করে সেই কেবল আল্লাহওয়ালা সেই কেবল কিওয়ালা আল্লাহওয়ালা সেই কেবল কিওয়ালা আল্লাহওয়ালা মৃত্যুর জিকির করতে হবে মৃত্যুর জিকির করলে ইবাদত এবং ইমানের মজা পাবে আপনি মরবেন আপনি 40, 50, 60, 70, 80, 90 নাস্তিকরা আল্লাহকে অস্বীকার করেছে মৃত্যুকে কখনো কেউ পালাতে পারেনি এই জন্য মৃত্যুর জিকির করলে আপনার ইমানের স্পিরিচুয়াল পাওয়ারকে কে বাড়িয়ে দেবেন কিন্তু সেই মৃত্যুর জিকির তো আপনারা করেন না আপনারা করেন বোধ হয় কিন্তু আবার অনেকেই বলে অসুখ অবস্থায় হাসপাতালে পড়ে আছে আল্লাহ তুমি আমারে মরণ দাও আর তুমি কারোর চোখে দেখো না আমারে মেরেই ফেলো তুমি মরার জন্য দোয়া করে কিনা স্ত্রী একটু কষ্ট দেয় স্বামী বলে স্ত্রীর কষ্টের চোটে বলে আমাকে আল্লাহ মরণ দাও মরণ দাও বলে কিনা এরকম আর আমার নবী বলেছেন লা ইয়াতামান্না ইয়ান্না আহাদুকুমুল মাউত
তোমাদের মধ্যে কোন ব্যক্তি যেন মৃত্যুর তামান্না মৃত্যুর আকাঙ্ক্ষা না করে ওয়া ইম্মা মুহসিনান ফালাআল্লাহু আইয়াস্তাতিবা যদি তুমি দীর্ঘদিন হায়াত পাও বেশি করে তওবা করার সুযোগ পাবে আর বেশি বেশি নেক আমল করার সুযোগ পাবে এজন্য যখন দোয়া করবেন আপনি হায়াতের জন্য দোয়া করবেন হায়াত মানে হলো যে আপনার জীবন 90 বছর ওকেই দোয়া না আপনি হায়াত দোয়া করবেন আপনার হায়াতটা যেন তাআল্লুক মা আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক থাকে এইভাবে দোয়া করবেন কেননা আপনার হায়াত কমবেও না সাআতা ওয়ালা ইয়াসতাকদিমুন মৃত্যু কারো এক মিনিট আগেও আসবে না মৃত্যু কারো এক মিনিট পরও আসবে না মৃত্যু তার নির্দিষ্ট সময়ে চলে আসবে ওয়ালা কুনতুম ফি বুরুজি মুশাইয়্যালা যদি তুমি লোহার গৃহে থাকো শক্তিশালী দুর্গে কম্পোর্টের মধ্যে থাকো তারপরও তোমাকে মৃত্যু সাপ আস্বাদন করতে হবে তোমাকে ভোগ করতে হবে এজন্য মৃত্যুর স্মরণ করলে তবে একটা মৃত্যুর কোন একটা মৃত্যুর কামনা করতেই হবে এই মৃত্যুর কামনা যে না করে সে টাটকা মুনাফিক সে নামাজ পড়লে নামাজওয়ালা মুনাফিক সে জুব্বা পড়লে জুব্বাওয়ালা মুনাফিক বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী বুখারী শরীফের হাদিস কোন কিতাবের কিতাবুল মাগাজি আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন লা গদিতু আন্নি উকতুলু ফি সাবিলিল্লাহ থুম্মা উহিয়া থুম্মা উকতুল থুম্মা উহিয়া থুম্মা উকতুল আল্লাহর নবী দোয়া করতেন আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মরণ দাও আবার তুমি আমাকে জীবিত করে দাও দুনিয়ার লোকদেরকে আমি বলতে চাই আল্লাহর রাস্তায় যুদ্ধ করে মরার ফজিলত কত আমাকে তুমি শহীদে মরণ দাও আবার জীবিত করো আবার তুমি শহীদে মরণ দাও আবার জীবিত করো কারণ শহীদরা কখনো মরে না শহীদরা কি হয় বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন আল্লাহ বলেছেন প্রত্যেক শহীদদেরকে কবরের ভিতরে আমি খাবারের ব্যবস্থা করে দেই ইন্নাল আবদা ইদা উদিআ ফি কবরিহি ওয়া তাওয়াল্লা 70 দিরাআন কাল কমারি লাইলাতাল বদরি একজন শহীদ যখন মরে যায় তার কবরের আযাব মাফ হয়ে যায় রক্তের ফোঁটা জমিনে পড়ার সাথে সাথেই তার গুনাহ মাফ হয়ে যায় তার কবরটাকে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করে দেওয়া হয় সবুজ পাখির পালকের ভিতরে একজন মুজাহিদের রূহকে আল্লাহ তাআলা সংরক্ষণ করার ব্যবস্থা করে দেন বলেছেন মুহাম্মদ তাহলে যখন কামনা করবেন কিসের মৃত্যু শাহাদাতের মৃত্যু কামনা করবেন এই মৃত্যু ছাড়া সমগ্র মৃত্যুর দরজা কামনা করা নিষেধ আপনি হায়াতের জন্য দোয়া করবেন যত বেশি হায়াত পাবেন তত বেশি নেক আমল করার সুযোগ পাবেন কথা বুঝতে পারছেন কিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা নাম শুনছেন কিনা তিনি একদিন তাহাজ্জুদ পরে দোয়া করছিলেন আল্লাহ রাসূল তার দোয়া শুনে ফেলেছিলেন উম্মে হাবিবা দোয়া করছেন আল্লাহ আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর হায়াতকে তুমি বাড়িয়ে দাও দ্বিতীয়বার দোয়া করছেন আল্লাহ আমার পিতা আবু সুফিয়ানের হায়াতকে তুমি বাড়িয়ে দাও তৃতীয়বার দোয়া করছেন আমার ভাই আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হায়াতকে তুমি বাড়িয়ে দাও বিশ্বনবী বলেছেন ও উম্মে হাবিবা তুমি কারো হায়াত বৃদ্ধির জন্য দোয়া করো না তুমি দোয়া করো আল্লাহ আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তুমি সরল পথ দেখাও সরল পথে অধিষ্ঠিত রাখো আমার পিতাকে তুমি ইমানের ইমান এবং হেদায়েত দান করো আমার ভাই মুয়াবিয়াকে তুমি ইমান এবং হেদায়েত দান করো কারণ মানুষের জন্য হেদায়েতের দোয়া করতে হবে হেদায়েত বৃদ্ধি ইমান বৃদ্ধির দোয়া করতে হবে আপনি দোয়া করলেও আর দোয়া না করলেও আপনার হায়াত কখনো বাড়বেও না কমবেও না কারণ হায়াতটা নির্ধারণ করে দিয়েছেন কে এজন্য কারোর জন্য যখন দোয়া চাইবেন কিসের দোয়া চাইবেন পবিত্র জিন্দেগির দোয়া চাবেন যেন তার জীবনটা গুনাহ মুক্ত হয় শিরক মুক্ত হয় বিদআত মুক্ত হয় উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ রাসূল সংশোধনী দিয়ে দিলেন এজন্য তৃতীয় যে পয়েন্টটি নিয়ে উদ্ধৃতি আপনাদের সামনে দিয়েছি ঈমান বৃদ্ধির তৃতীয় কারণ হলো আপনার বেশি বেশি কিসের জিকির করা মরণের জিকির করা মৃত্যুর জিকির করা লাইসা সাহিবুকুম হুনাক না হলে আপনি কখনো আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবেন না আমি আমার নিজের থেকে শুরু করি আমরা এমনও লোক আছি যে বছরে একদিনও মৃত্যুর কথা স্মরণ করি না আমাদের অন্তর শক্ত হয়ে গেছে কতগুলো ধনী মূর্খ আছে কি মূর্খ ধনী রিফিউজি ধনী কিন্তু সর্বহারা ধনী কিন্তু কি হারা একটা রিস রিফিউজি আছে কিন্তু কেমন
আপনার বাড়ি আছে, গাড়ি আছে, বিএমডব্লিউ সহ আরও আছে না, আরও আপগ্রেডেড গাড়ি আছে, অনেক টাকা সম্পত্তির মালিক, কিন্তু আপনার আমল নাই, আপনার ইমান নাই, ইসলামের দৃষ্টিতে আপনি হলেন সর্বহারা। আর যার বাড়ি গাড়ি কিছুই নাই কিন্তু কলিজা বড় ইমান আছে, অন্তর বড় ইমান আছে, আর আমলকে নেকামল আল্লাহর সাথে রেখেছে, এই লোকটা হলো সর্বওয়ালা। এটাই হলো সর্বওয়ালা আর সর্বহারার মধ্যে পার্থক্য। এই জন্য আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় হিদায়াতের জন্য দোয়া করেছেন। আপনি হিদায়াতের জন্য দোয়া করবেন, মৃত্যুর কামনা থেকে আপনি বেঁচে থাকবেন। আমরা কবরের জিন্দগিতে কি হবে এটা চিন্তা করি না। ছেলেকে ওসিয়ত করে, বাবা আমি মরে গেলে আমাকে ওইখানে কবর দিয়ে রেখো, তুমি বাঁশতলার নিচে থাকলেই কি আর শিয়ালের পেটে, হাঙ্গরের পেটে, সিংহের পেটে গেলেই কি, যদি তোমার ঈমান না থাকে তুমি মদিনায়, তুমি মক্কায় শুয়েও জাহান্নামের মধ্যে ঢুকবে। সম্পর্ক কিসের সাথে? ঈমানের সাথে। এই জন্য মউত যখন হবে, কিসের মউত? নেক আমলের মউত হতে হবে। সাহাবা মুয়াস ইবনে জাবাল, নাম শুনছেন তো, বর্তমান এই সময়টাকে বলা হয় মহামারীর সময়। মহামারী আমাদের দেশে আছে না? মুয়াস ইবনে জাবাল মৃত্যুর সময় পৌঁছে গেছে। সাহাবারা কালেমার তালকিন দেয়, তালকিন মানে সহজ কথা, তালকিন মানে সূরা ইয়াসিন পাঠ করা না, তালকিন মানে কোরআনের অন্য কোনো আয়াত পাঠ করা না, তালকিন মানে হলো সহজ কথা। আর একজন ইমানদারের সব থেকে সহজ কথা কোনটা বলেন তো? আল্লাহর রসুল বলেছেন আফদালুদ দিকর লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বশ্রেষ্ঠ দিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রসুল বলেছেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাতি, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে জান্নাতে যাবে। আল্লাহর নবী আরো বলেছেন মান মাতা লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পরে মৃত্যুবরণ করে আল্লাহ তাকে জান্নাত দান করে দেবেন। মুয়াজ ইবনে জাবালকে কালেমা পড়ছে, মুয়াজ ইবনে জাবাল চিন্তা করছে না। সাহাবারা বললেন ও মুয়াজ আপনি কি ভয় পান না? মুয়াজ ইবনে জাবাল বলেছেন সাহাবীদেরকে আমি মৃত্যু নিয়ে টেনশন করি না, কারণ আমার নবী বলেছেন আল মাউতু তুহফাতুল মুমিনিন, মৃত্যু হলো ইমানদারের জন্য হাদিয়া। একটা কলসি থেকে সামান্য পানি ঢাললে, গ্লাসের মধ্যে ঢাললে যেই রকম আরাম করে রুহটা বের হয়ে যায়, এর থেকে আরাম করে আমার রুহটাকে আল্লাহর ফেরেশতারা কবজা করবেন। কারণ আমার রাসূলকে আমি বলতে শুনেছি আল মাউতু তুহফাতুল মুমিনিন, মৃত্যু হলো ইমানদারের জন্য হাবিয়া। সুবহানাল্লাহ, আপনি ইমানের সাথে বসে আছেন, আপনি প্রস্তুতি নিয়েছেন যে আমার আজকে মৃত্যু হতে পারে। যে ব্যক্তি মৃত্যু কামনা করে, মানে ইমানের মৃত্যু কামনা করে, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, রাসূল বলেছেন যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় আর আল্লাহ ওই মুমিনের সাথে সাক্ষাৎ করতে চান। আর মউত ছাড়া তো আল্লাহর সাথে সাক্ষাৎ করার কোনো উপায়। এজন্য কিসের জিকির করতে হবে? মৃত্যুর স্মরণ করতে হবে। এটা ইমান বৃদ্ধির অন্যতম একটি কারণ। ইমান বৃদ্ধির চতুর্থ কারণ হল খুব বেশি বেশি ইস্তেগফার করা, তৌবা করা, গুনাহ থেকে মুক্ত হওয়া। গুনাহ থেকে মুক্ত করলে, বেশি বেশি তৌবা করলে ইমানটাকে বাড়িয়ে দেবেন। রিয়াদুস সালেহীন এবং কিতাবুল আজকারের মধ্যে ইমাম নববী রহমতুল্লাহ আলাই 1474 নম্বর একটা হাদিস উল্লেখ করেছেন, ও আন সাউবান রাদিয়াল্লাহু আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, তোমরা বেশি বেশি করে মাল্লাজিমাল ইস্তিগফার, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন, কেউ যদি বেশি বেশি ইস্তিগফার পাঠ করে আল্লাহ তার অন্তরের সংকীর্ণতা দূর করে দেন, আল্লাহ তার অন্তরের পেরেশানি দূর করে দেন। রাজাকা হাইতু লা ইহতাসিব, এমন এমন জায়গা থেকে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়লে, এমন এমন জায়গা থেকে আল্লাহ তাকে রিজিক দান করেন যা সে জীবনে কোনো দিন কল্পনা করতে পারে নাই। রাজাকা হাইতু লা ইহতাসিব, বেশি বেশি তৌবা করলে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেন, গায়বী খাজানা আল্লাহ পূর্ণ করে দেন, এমন জায়গা থেকে রিজিক দান করবেন আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ, বেশি বেশি কি করলে? ইস্তিগফার করলে। আদম সন্তান
আল্লাহর কাছে আদম আলাইহিস সালাম মর্যাদা হয়ে পেয়েছেন, আল্লাহ আদমকে তওবার দোয়া শিক্ষা দিয়েছেন, এই কথা কোরআনে আছে না নাই? আল্লাহ সূরা বাকারার 37 নম্বর আয়াত, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি বিকালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ আদমকে তওবার বাক্য শিক্ষা দিলেন, আদম আলাইহিস সালামের তওবাটা কিয়ামত পর্যন্ত আমাদের দুয়ার মূল হাবিয়ার। আদমের দোয়া ছিল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম তওবা করলেন, আর মাফ করলেন কে? আল্লাহ বলেছেন, আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন, যে ব্যক্তি তওবা করে আমি আল্লাহ তাকে ভালোবাসি। সকালবেলায় যে ব্যক্তি গুনাহ করে, আল্লাহ বলেছেন রাতের বেলায় দুইটা হাত আমি ওই গোলামের জন্য আমি বাড়িয়ে দেই, আমি দুই হাত আকাশ থেকে বের করে দেই। আল্লাহ বলেছেন উদুনি আস্তা জিবলাকম, গুনাহ করে করে আমাকে ডাকো, কারণ তুমি কি গুনাহ করেছো রাতের বেলায় আমি আল্লাহ দিনের বেলায় তা মাফ করে দেব। আর দিনের বেলাও আল্লাহ দুই হাত বের করে দেন, রাতে কি কি গুনাহ করেছেন আল্লাহ সেটা মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাওবা, তাওবাতুন মানে কি? কাম ব্যাক, রিটার্ন। যে ব্যক্তি পাপের কাছ থেকে ফিরে আসে তাকে কি বলা হয়? তাওবা বলা হয়। তাওবাতুন নাসুহা, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদাররা, তোমরা সকলেই মিলে তাওবা করো যাতে তোমরা সফল কাম হতে পারো। আল্লাহর রাসূল কয়বার তাওবা করতেন? রাসূলের কোনো গুনাহ ছিল? আগের, পেছনের, সামনের সমস্ত গুনাহ। যিনি মাসুম, নবী বলতে মাসুম, এটা আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা, ইমাম জাফর আত-তাহাবীর আকীদা, আবু হানিফার আকীদা, সমস্ত ইমাম তরিকাত, ইমাম সমস্ত ফুদালা ফুকাহার আকীদা হলো নবীগণ পবিত্র, গুনাহ থেকে কি মুক্ত। সেই রসুলকে আল্লাহ তাগিদ দিয়েছেন, ইন্নি আতুবু ফিল ইয়াউমি মিয়াতাম মাররাতান। আল্লাহ রাসূল বলেছেন আমি প্রত্যেক দিন 100 বারের বেশি তওবা করি। কাদের শিক্ষা দেওয়ার জন্য? তাহলে ইমানটা যে বাড়বে, আপনি তো তওবা করতে পারেন নাই। কোন দিন চুরি করেছেন, ডাকাতি করেছেন, সুদ খেয়েছেন, যৌতুক খেয়েছেন, মানুষকে ঠকিয়েছেন, প্রত্যেকটা কবিরা গুনার জন্য আলাদা আলাদা তওবা করতে হবে। আর যেই গুনাগুলো বান্দার হকের সাথে সম্পৃক্ত, আত্মসাতের সাথে সম্পৃক্ত, ওইটা পরিপূর্ণ না করে তওবা করলে কিচ্ছু লাভ হবে না, আপনি মরেও জাহান্নামে ডুববেন। যা হোক সম্মানিত উপস্থিতি, আপনার এই চারটা পয়েন্টকে মনে রাখবেন। এই চারটি কাজ যদি আপনারা খুব বেশি বেশি করতে পারেন, ইমান বৃদ্ধির আরও 6টি কারণ আছে, আমি ইনশাআল্লাহ আগামী জুমায় বাকিগুলো নিয়ে আলোচনা করবো।